নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি হোমিওপ্যাথি সম্পর্কে কিছু কথা বলবো। দেখুন, আমি প্রত্যেক দিনই বিভিন্ন ওষুধ নিয়েই আলোচনা করছি বেশ কিছুদিন থেকে, এবং এর কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে রয়েছে অসংখ্য ঔষধ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হোমিওপ্যাথিতে কিন্তু প্রত্যেকটা রোগের একটা বিশেষ বিশেষ লক্ষণ থাকে, আর সেই লক্ষণের জন্যেই ঔষধগুলো একদম আলাদা আলাদা। অর্থাৎ যেমন পেট খারাপ আছে, পেট খারাপের অ্যালোপ্যাথিতে হয়তো বা কমন একটা মেডিসিন থাকে যেটা দিলে পরেই পেট খারাপ হয়তো ভালো হতে পারে, কিন্তু হোমিওপ্যাথিতে সেরকম সিস্টেম নেই। হোমিওপ্যাথিতে এই পেট খারাপের যে লক্ষণগুলো সেটার মধ্যে অনেক ধরনের আলাদা আলাদা পার্ট থাকবে, সেগুলো বুঝে যদি দেওয়া যায় তাহলে কিন্তু রেজাল্ট। সুতরাং ঔষধ সম্পর্কে সবাইকে জানতে হবে। হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা, অর্থাৎ লক্ষণ যত পরিষ্কার হবে, লক্ষণ যত মানে একেবারে সঠিক হবে, সেখানে কিন্তু সেই ঔষধ একেবারে 100% মন্ত্রের মতো কাজ করবে। আর একটা জিনিস বলা ভালো, সেটা হচ্ছে ঔষধের কোয়ালিটি। ঔষধ যদি সত্যি সত্যি ভালো কোয়ালিটির হয় তাহলেও রেজাল্ট পাওয়া যায়। এখন বাজারে স্বাভাবিক কোন কোম্পানি কী ধরনের ওষুধ দিচ্ছে সেটা সম্পর্কে সকলের ধারণা নেই, ইভেন আমরা ডাক্তার হয়েও আমরাও জানি না, কারণ সবগুলোর ঔষধের রঙই সাদা আমার জলের মতো। সুতরাং সেখানে ট্রাস্ট অর্থাৎ বিশ্বস্ততাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেজন্য আমরা কিছু কোম্পানিকে প্রেফার করি, যে কোম্পানিগুলোকে আমরা বিশ্বাস করতে পারছি, কারণ ওদের ওষুধ দিয়ে দেখা গেছে রোগীরা ভালো হচ্ছে, সেই কারণে ওদেরকে আমরা মোটামুটি প্রেফার করে রাখছি। এবং আমি যতজনকে ঔষধ দিচ্ছি সেই কোম্পানিগুলোরই ওষুধটাকে আমি প্রেফার করে দিচ্ছি। আসুন আজকে যে ওষুধ নিয়ে আমি আলোচনা করব সেটা মহিলাদের একটা রোগের জন্যে, এটা পুরুষের জন্যে নয়। আমি প্রত্যেক দিনই কিছু মহিলার এবং কিছু পুরুষের সেভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, কারণ আমাদের পৃথিবীতে মহিলা এবং পুরুষ দুই ধরনের রোগীই আছেন। সুতরাং এটা আপনাদের অবশ্যই শিখতে হবে, জানতে হবে। যারা মহিলারাও কিন্তু আমার ভিডিও দেখছেন, এবং আপনাদের যাদের আমি আজকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেটা যদি আপনাদের থাকে তাহলে আজকের ওষুধটা কিন্তু একেবারেই পারফেক্ট হবে। আসুন, মহিলাদের একটা খুবই জটিল এবং কী বলবো অসহনীয় একটা রোগ আছে, সেটা তো বুঝতেই পারছেন, মহিলাদের লোয়ার অ্যাবডোমেন, দ্যাট ইজ তলপেটের রোগটাই বেশি। বিয়ের আগ অবধি মেয়েরা যথেষ্ট ভালো থাকে, সুখী থাকে এবং ট্রাবলসলেস থাকে, তখন বিশেষ কোনো রোগ ব্যাধি থাকে না, কিন্তু বিয়ের পর থেকেই নানা ধরনের রোগের সৃষ্টি হয়ে যায়। সেটা হচ্ছে মেরিড লাইফ, এবং সেখানের মধ্যে ওই যে এই বিশেষ করে তলপেটে তখন বিভিন্ন ধরনের প্রেশার পড়ে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়, সেটার জন্যেই মেয়েরা কিন্তু সেই সময় নানাভাবে আক্রান্ত হয়ে যায়। তারই একটা পার্ট হচ্ছে জরায়ুতে টিউমার হয়ে যাওয়া, ঠিক আছে? জরায়ুতে টিউমার হয়ে যাওয়া, আজকাল হসপিটালে গেলে প্রচণ্ড ভিড় দেখা যায়, প্রচণ্ড ভিড়। সেই ভিড়ের মধ্যে ম্যাক্সিমাম মহিলারাই কিন্তু একটা রোগে ভুগছেন, সেটা হচ্ছে জরায়ুতে টিউমার হয়ে যাওয়া। আমার কাছাকাছি প্রচুর মানুষ আছেন যাদের এটা হয়েছে। সুতরাং জরায়ুতে টিউমার হয়ে গেলে পরে দেখা যাচ্ছে অ্যালোপ্যাথিতে সার্জনরা বলেন অপারেশন করতেই হবে, আর কোনো রাস্তা থাকে না, কারণ টিউমারটা প্রথমে ছোটো থাকে, তারপরে ধীরে 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 এটা একসময় বেশ বড় আকার নেয়, এমন একটা আকার নেয় যখন দেখা যায় এটা থেকে আর কোনো নিস্তার নেই, ওটাকে কেটে ফেলতেই হবে। আর কেটে ফেলা মানেই কিন্তু পুরো ইউটেরাসটাকে ফেলে দেওয়া। তো এটাতে দুটো সমস্যা আছে, হ্যাঁ, যেটা দু ধরনের অপারেশন হয় থাকে, একটা হচ্ছে হিস্টেরেক্টমি আর একটা হচ্ছে মায়োমেক্টমি। যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদের জন্যে অনেক সময় মায়োমেক্টমিকে প্রেফার করা হয়, রোগীরা এটাও করে থাকেন, ডাক্তাররাও এটা করে থাকেন, কিন্তু আজকাল দেখা যাচ্ছে জরায়ুতে টিউমার মানেই কিন্তু একটা বড় রিস্ক, ভীষণ রিস্ক, অর্থাৎ একসময় এই টিউমারটা ক্যান্সারে হওয়াও ট্রান্সফার হওয়াটা কোনো বিচিত্র কিছু নয়, এটা হচ্ছে। সেই জন্যেই ডাক্তাররা এখন প্রায় ডাক্তারের এটাই সিদ্ধান্ত নেন যে পুরো জরায়ুটা কেটে ফেলে দেওয়া, তাহলে আর ওখানে আর সুযোগ রইল না ইনফেকশনে, হ্যাঁ, একসাথেই ঠিক হয়ে গেল। এটা কিন্তু ফেলার ব্যাপার নয়, এটা সত্যিকারের একটা পরামর্শ, এবং এই পরামর্শ দিয়েই সকলকে রক্ষা করে যাচ্ছেন স্বাস্থ্য দপ্তর। আজকে আমি
যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটা জরায়ুতে টিউমারের জন্য। কিন্তু একটা কথা কিন্তু শুরুতে আমি বলে দিচ্ছি, জরায়ু টিউমার যদি সাইজটা বড় হয়ে যায় তখন কিন্তু আর এই ওষুধ দিয়ে পুরোপুরি কাজ হবে না। হ্যাঁ, আফটারঅল আপনাকে সেই হিস্টেরেক্টমি অথবা মায়োমেক্টমি সেগুলো সহায়তা নিতে হবে, সার্জন ওখানে অস্ত্রোপচার করবেনই করবেন, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু যদি ছোট থাকে আর সেই ছোট অবস্থাতে যে লক্ষণগুলো ফুটে ওঠে সেই লক্ষণগুলো কি আমি বলে দিচ্ছি, ওষুধের নাম আমি পরেই বলবো, থামনিলে তো দেখেই নিয়েছেন। সুতরাং এটা আমি বলছি, এখন লক্ষণগুলো আগে বলছি। প্রথম ব্যাপারটা হচ্ছে জরায়ুতে টিউমারের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কী কী হতে পারে সেটা আমি বলছি। প্রথম দিকে এতটা বোঝা যায় না, সাধারণত মেয়েদের সাদা স্রাব হয়ে থাকে, হ্যাঁ একটু একটু সাদা স্রাব হচ্ছে, তলপেটে একটু একটু ব্যথা হচ্ছে, প্রথম দিকে এতটা বুঝেই যায় না কি হচ্ছে না হচ্ছে। এক সময় দেখা গেল মাসিকের পরিমাণটা তিন দিনের জায়গায় পাঁচ দিন হয়ে যাচ্ছে, ছয় দিন হয়ে যাচ্ছে, সাত দিন হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তলপেটে একটু ব্যথা হচ্ছে, ব্লাড যেটা বের হচ্ছে সেটা ক্লট হয়ে যাচ্ছে, হ্যাঁ কালো চাপ চাপ রক্ত দেখা যাচ্ছে বরফের টুকরার মতো, কালো চাপ চাপ, হ্যাঁ এই ধরনের লক্ষণ কিন্তু ওই টিউমারের লক্ষণ, এটা পরিষ্কার বোঝা যায়। তারপরে যখন এটা বেশি বেড়ে যায় তখন দেখা যায় তলপেটে বেশ ব্যথা হচ্ছে, মিসের সময়ও বেশ ব্যথা হয়, এমনকি রক্তস্রাবটা থামতে চায় না, অনেক সময় দেখা যাচ্ছে থামতে চায় না। এরপরে সেকেন্ড লক্ষণ হচ্ছে, প্রথমে তো ঠিকই আছে মাসে একবারই হয়, পরে দেখা যাচ্ছে মাসের মধ্যে দুবার হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে অনেক সময় ব্লিডিং আর থামছেই না, হ্যাঁ হলো তো হলো, দশ দিন বারো দিন আর থামার নামটি নেই, এবং পেটে ব্যথাও রয়েছে। এই যে লক্ষণগুলো যখন এসে গেলো তখন 100% জানলেন যে টিউমার ফর্মেশন হয়ে গেছে এবং সেটা আকার বাড়ছে। সেক্ষেত্রে এরকম পরিস্থিতি এতটা জটিল হওয়ার আগে যখন দেখবেন যে একটু একটু মিসগুলো বেশি হয়ে যাচ্ছে, দুদিনের জায়গায় তিন দিন পাঁচ দিন হয়ে যাচ্ছে, ছ দিন সাত দিন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই ওষুধটা শুরু করে দেবেন। সেই ওষুধটার নাম হচ্ছে, খুব পপুলার মেডিসিন এটা, একটা প্যাটার্ন হিসেবে আমেরিকাতেও বিক্রি হচ্ছে এবং আমাদের ইন্ডিয়াতেও এটা বিক্রি হচ্ছে, এটার নাম হচ্ছে ফ্র্যাক্সিনাস আমেরিকানা। এটা মাদার টিনচার, ফ্র্যাক্সিনাস আমেরিকানা মাদার টিনচার। এটা 10 ফুটা থেকে 15 ফুটা করে দিনে দুবার তিনবার করে দু তিন মাস খেলে পড়ে ওই যাদের অল্প অল্প টিউমার হয়েছে ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। তাই আমি সবসময় আমার দর্শকদের বলি, মহিলাদের মধ্যে যাদের একটু একটু সমস্যা দেখা দিয়েছে তারা কিন্তু দেরি না করে ফ্র্যাক্সিনাস আমেরিকানা শুরু করে দিতে পারেন, তাহলে ওটা বড় হয়ে আর টিউমার হবে না। জরায়ু বেঁকে যাওয়া, জরায়ু নিচের দিকে নেমে আসা, প্রোল্যাপস, হ্যাঁ এছাড়া হাইপারট্রফি অর্থাৎ জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর ডিসপ্লেস হয়ে যায়, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সমস্ত কিছু কিন্তু ওইটার সঙ্গে রিলেটেড, অর্থাৎ মহিলাদের এটা একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি ওষুধ ফ্র্যাক্সিনাস আমেরিকানা। আমি নিয়মটা বলে দিয়েছি, 15 ফুটা করে দিনে তিনবার করে খাবেন, এক মাস দেড় মাস খেলে পড়ে ঠিক, মিন্সটাও ঠিক, সমস্ত কিছু ঠিক। এর সাথে আরও দু একটা ওষুধ দেওয়া যেতে পারে, থ্যালাসেপি বার্সা, অর্থাৎ ব্লিডিং বেশি হলে ব্লিডিংটা কমিয়ে দেবে, তলপেটে ব্যথা হলে লেকেসিস বা অন্যান্য অনেক ঔষধ আছে সেটা বুঝে বুঝে দিলে পরে এই ব্যাপারটা থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু বেশি বেড়ে গেলে, যখন টিউমারের সাইজটা বেশ বড় হয়ে গেল, তখন আর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে খুব একটা লাভ হবে না, এটা কিন্তু জেনে রাখবেন। তাই আমার মনে হয় যারা, যে সমস্ত মহিলারা এই সমস্যাটা নিয়ে ভুগছেন, তারা অবশ্যই আমার সাথে প্রথমে একবার কনসাল্ট করেন, এরপরে আমি আপনাদের ফ্র্যাক্সিনাস আমেরিকানার সাথে আর কী কী ওষুধ দেওয়া যেতে পারে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা দেব এবং প্রেসক্রিপশন করে দেবো, ঠিক আছে? এভাবে প্রত্যেক দিনে আমি নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করব, আপনারা জানবেন, শিখবেন এবং সেগুলোর অবশ্যই আমার সঙ্গে একটু কনসাল্ট করবেন, করবেন কি না, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেক দিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে, ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আসবো এবং আপনাদের অনেক কিছু শেখাবো, জানাবো, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা নতুন ঔষধ নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর অন্যদেরও শেয়ার করবেন, ঠিক আছে? আজকে তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ।